নমস্কার বন্ধুরা, হোম অফ টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরুলের চপ করে দেখাবো। আমি চারটে কাঁকরুল মাঝখান থেকে কেটে নিয়েছি। এক কাপ নিয়েছি বেসন, এছাড়া এক টেবিল স্পুন করে আদা কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ও একটা টমেটো। এছাড়া নিয়েছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, এক টেবিল স্পুন নিয়েছি জিরের গুঁড়ো, একটা গুড়ের বাতাসা আমি বেসনে ব্যবহার করব। এছাড়া আদা ও কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন, দু টেবিল স্পুন নিয়েছি চালের গুঁড়ো, হাফ টিস্পুন জোয়ান, অল্প সামান্য পরিমাণে নিয়েছি বেকিং সোডা। এছাড়া কয়েকটা চিংড়ি মাছ কুচিয়ে নিয়েছি, এক মুঠো নিয়েছি ধনেপাতা কুচি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এবার কাঁকড়গুলো সেদ্ধ করে নেব। তার জন্য একটা জায়গার মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে কাঁকড়গুলো দিয়ে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। কাঁকড়লটা আমার যতক্ষণে সেদ্ধ হচ্ছে তার মধ্যে আমি বেসনটা গুলে রেখে দেব। তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিলাম চাল গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু জোয়ান, অল্প একটু হলুদ গুঁড়ো, আর আদা কাঁচা লঙ্কা বাটা, আর যে গুড়ের বাতাসাটা নিয়েছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেসনটা ঠিক এতটা ঘন করে গুলে নিতে হবে। এদিকে আমার 7-8 মিনিট মতো হয়ে গেছে, কাঁকড়গুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দেখে নিতে হবে নরম হয়েছে কি না, নরম না হলে আরেকটু সেদ্ধ করতে হবে। এরপর আমি কাঁকড়গুলো জল থেকে তুলে নিলাম। কাঁকড়গুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে একে একে সমস্ত বীজগুলো আমি বার করে নেব। এবারে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা। রসুনটা থেকে ভাজার সুন্দর গন্ধ বেরোলে একে একে দিয়ে দিলাম আদা কুচি ও পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমার কিছুটা ভাজা হয়ে গেলে টমেটো কুচি ও লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলার গুঁড়োটা। তারপরে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ওঠে ততক্ষণ ধরে রান্না করে নেব। এবারে সেদ্ধ করে রাখা কাঁকরুলের বীজগুলো হাতে করে একটু মেখে নিয়ে মিশিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর ধনে পাতাটা। তারপরে ঠিক 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। পুরটা আমার একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে একটা চামচের সাহায্যে একে একে কাঁকড়ের মধ্যে পুরটা ভরে নেব। সব শেষে বেকিং সোডাটা দিয়ে বেসনটা ভালোভাবে আরেকবার মিশিয়ে নিলাম। এবারে চপগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে বেসনের মধ্যে কাঁকড়গুলো ডুবিয়ে ভালো মতো দুপিটটা ভেজে তুলে নেব। দুদিকটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবারে একে একে তুলে রাখব। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। চিংড়ি মাছ দিয়ে কাঁকরুলের চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ কাঁকরুলের বড়ার রেসিপি আমি আগে দেখিয়েছিলাম, লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারেন।